তো বায়ের শ্বশুর বাড়ি গিয়েছিল রুই আর ভাই, তখন ওখান থেকে আমাদের তিন বোনের জন্য আবার একই রকমের জিনিস দিয়েছে। তে যাবো আর ঠিক এরম মোমেন্টে আমার বোন আসছে। গাইস দেখো এই ডিজাইনটা কে পছন্দ করে দিল, বৌমনি না তোমার? গাইজ এই দেখো ভাই আর রমজান দুজন মিলে প্ল্যান করেছে। 2024 এর লাস্ট সেহরি করতে উঠলাম এই বছরের মতো। আজকে রোজা শেষ হয়ে যাচ্ছে আর দেখো না ভোরবেলা উঠে দুধ রুটি খাচ্ছি, খেয়ে দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো গাইজ, আর তোমাদের সাথে দেখা হবে সকালবেলা। আজকে হচ্ছে এবছরের শেষ রোজা, ঠিক আছে? আজ রাত হচ্ছে চাঁদ রাত, কালকে আমাদের খুশির ঈদ। সবাই ভালো থাকবে, সবাই আনন্দ করবে আর সুস্থ থাকবে, আর একসাথে খাওয়া দাওয়া করবে। এই যে আমার বাবা এখন আমার হাত ধরে নিয়ে বাজারে যাবে, তাই তো? বাজারের ব্যাগ ধরেছে, এক হাতে আমার হাত ধরেছে, তাই তো? বাবা আজকে থেকেই বেশ কিছুটা আগে থেকেই চলছে বাজার, কালকে ঈদের আবার এখন যাচ্ছে বাজার করতে। ভাবি গ্যাস বাইরে বার করে দিয়েছো কেন, ওটা শেষ হয়ে গেছে? না গ্যাস আজকে আনতে হবে তো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আলহামদুলিল্লাহ। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আর আজকে হচ্ছে শেষ রোজা, রমজান মাস আজকে শেষ হয়ে যাবে, খুবই খারাপ লাগছে সেই জন্য, জানো তো? কেন বলো তো, এই মাসটা তো বরকতের মাস, এই মাসটা একসাথে মিলে থাকার মাস, আনন্দের মাস, কি বলবো, দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল বোঝাই গেল না, বলার এবারে সত্যিই বোঝা যায়নি। শুধু একদিনই জাকারিয়ায় গিয়েছিলাম, যে এই দিন প্রথম দিকে একটু গলাটা শুকিয়েছিল, বাদ বাকি এত সুন্দরভাবে রোজার দিনগুলো কেটে গেল না, কেউই বুঝতে পারিনি। আর সবাই খুব ভালোভাবে রোজা কাটালাম, আশা করছি তোমরাও কাটিয়েছো। আবার একটা বছরের অপেক্ষা, আর কাল হচ্ছে খুশির ঈদ। সবাই ঈদে কি করছো, কি প্ল্যান করেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কাল তো ঈদ বোনের জামা কাপড়গুলো সব সেলাই করতে দিয়েছিল, এখন সেগুলো নিয়ে এলো, কোনটা দিয়ে শুরু করে এখন ওগুলো ট্রায়াল দেবে। এই যে বাবা নারকেল নিয়ে এসেছে, ছোলাই থাকে জাস্ট উপর থেকে একটু, মানে ওই কোড়ার সময় যাতে না পড়ে তাই জন্যে এখন বাবা একদম চেঁচে দিচ্ছে। কি হবে বাপি নারকেলগুলো দিয়ে বলো বলো, এটা তো তোমার রেসিপি, একটু শুনিয়ে দাও সবাইকে বলো। লাচ্ছি তৈরি হবে, নারকেলের দুধ বার করে তারপরে লাচ্ছিতে দেওয়া হবে। ওকে চলো গরমে। ও মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবে, খুব খুব ভালোভাবে যেন ঈদ কাটাই আমরা, তোমরাও খুব ভালোভাবে ঈদ কাটাও, সকলকে নিয়ে আনন্দ করে, এটাই দোয়া করি আমরা সবাই মিলে, দোয়া করি তোমাদের জন্য খুব ভালো। আর কার বাড়িতে কি রান্না হচ্ছে ঈদে কমেন্ট করে জানাও। দুধ কি গাঢ় হয়ে যাচ্ছে গুমা? দুধটা ফুটাচ্ছি এখন, হাফ হয়ে যাবে ওদিকে, নারকেল দুধ করবো। আচ্ছা দিয়ে একসাথে মিক্সড করে লাচ্ছি হবে। গাইজ এখানে এখন বৌমনি বোনের হাতে কি সুন্দর করে মেহেন্দি করে দিচ্ছে, দেখো এখানে ডিজাইন ওপেন আছে, আর এত সুন্দর তোমাদেরই পাঠানো, দেখো আমার ভালোবাসার লোকেদের পাঠানো মেহেন্দি দিয়ে আজকে আমরা মেহেন্দি করতে বসেছি, মানে আমি বসিনি। আই বাবু এই ডিজাইনটা কে পছন্দ করে দিল, বৌমনি না তোমার? তার মধ্যে বৌমানি বললো এটা কি সুন্দর করছে, দেখো গাইজ আমাদের রুহির হাতের কাজ কি সুন্দর, শুধু একটু স্লো কিন্তু নিখুঁত, পারফেক্ট কাজ তো আস্তে আস্তেই হয়, তাই না গাইজ বলো? কি বললি কি বললি কি বললি? জুতো মেরে গরুদানটা ভালো, প্রথমে বললাম স্লো বলে না, তুই বল হুড়োহুড়ি করলে যে কোনো কাজ ভালো হয় কি, এরকম স্লো স্লো করছিস ভালো হচ্ছে। গাইস মা তো দিয়েছিল দুধটা তখন, দেখো এতটা মতো মনে দিয়েছিল, ফুটে মরে 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 কত কমে গেছে, আর একটা গাঢ় সর পড়েছিল, আমি এসে নাটলাম, তারপরে মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই করে এরকম, দেখো হালকা লালচে হয়ে আসছে। গাইস জানো তো আমি না উপরে এডিট করছিলাম, হ্যাঁ আমার গলার ভয়েসটা দিন দিন বেড়ে যাচ্ছে, কেন বলো তো? কারণটা কি, তোমাদের ভালোবাসা আর আমাদের বাড়িতে একটা এসছে আমাদের মতোই পাইলি, দেখলেই হাজি পায় জানো তো, দেখলে মানে এটা আবার তোমরা কেউ কেউ আবার হয় না, ও হচ্ছে আমাদের কাছে হাসি, ভালো না বলো, হাসি নিয়ে এসছে বাড়িতে,
আর শুধু হাসি আনেনি, ভাই শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য গিফটও পাঠিয়েছে, চাচু চাচিমা আমাদের জন্য গিফট পাঠিয়েছে। আমি প্রথমটা শুনে ওকে একটু বকাই দিলাম যে তুই তো দেখছিস আলমারি ভর্তি জামা হয়ে গেছে, ওটা ডিউ থাকতো, পরে কখনো নিতাম, এখনই নিতে হবে সবটা। গাইস বলো তো, ভাই শ্বশুর বাড়ি গিয়েছিল রুই আর ভাই, তখন ওখান থেকে আমাদের তিন বোনের জন্য আবার একই রকমের জিনিস দিয়েছে, জানো কি সুন্দর। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা শেয়ার করছি আমি তোমাদের একটু পরে, তার আগে দেখিয়ে দিই ভাই শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে। দেখো এই একটা সালোয়ার, এই একটা সালোয়ার আর এই একটা সালোয়ার, ঠিক আছে, তিন বোনের জন্য তিনটে। এবার কে কোনটা নেবে কিছুই প্ল্যান করিনি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি একটা ইয়েলো পরে আছি, সামনে তো ইয়েলোটা বোন নিয়েছে। এবার এই দুটোর মধ্যে আমি আর রুহি চুজ করতে পারছি না যে কে কোনটা নেবে, তো ওরও এটা পছন্দ, আমারও এটা বেশ ভালো লেগেছে। আর হচ্ছে কি, কিন্তু জানো আরো একটা কথা, এগুলো দেখানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো অনেকেই চেনো মাহিকে, যে আমার অনেক বড় ফলোয়ার্স, আমার ভালোবাসার মানুষ এখন হয়ে গেছে, আমাদের ভালোবাসার মানুষ, যে আমাদেরকে খুব ভালোবাসে। মাহি নিশ্চয়ই ব্লগটা দেখছিস তুই, আগে দু বোনের জন্য সবাই সবকিছু করতো, এখন আবার তিন বোনের জন্য সবাই সবকিছু করছে। এই দেখো সুন্দর সুন্দর তিনটে সেম গাউন দিয়ে গেছে, একটা গ্রিন, একটা ব্লু আর একটা হচ্ছে পার্পেল। মানে সত্যি ব্লগ বানিয়ে শুধু ভালোবাসা না, দেখো কত উপহারও পাওয়া যাচ্ছে। এখানে একটা গ্রিন হয়ে যাচ্ছে আর মাহিও একটা গ্রিন দিয়েছে, তো আর রুহি না এতগুলো পার্পেল হয়ে গেছে গাইস, তো প্রথমেই ওকে পার্পেলটা আউট করে দিতে হবে, ওর অলরেডি তিনটে পার্পেল হয়ে গেছে, জানো কি অবস্থা। তো শেষমেশ ডিসাইড করলাম এখন এই ব্লগ অন করার সময় যে এই পার্পেলটা আমি নিচ্ছি, আর বোন ব্লুটা আর ইয়েলোটা, ওরটা আগে চুজ করে নিয়েছে পরে পরে, ব্লু আর ইয়েলো, আর এই পার্পেলটা আমি নিচ্ছি, আর এই গ্রিনটা আমি নিচ্ছি, এটা রুহির গ্রিনটা আর এটা রুহির, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আমার গ্রিনটা একটু দেখাই, যেটা চাচু দিয়েছে, চাচিমা দিয়েছে, চাচু চাচিমা আমার সব ব্লগ দেখে, খুব সুন্দর হয়েছে, কিন্তু সত্যি এই মুহূর্তে দরকার ছিল না, কারণ আলমারিটা খোলা যাচ্ছে না। এই দেখো সুন্দর না, কেমন হয়েছে রুহি? আমি তো পছন্দ করেছি, প্যান্টটা দেখো ব্লগে বল কেমন হয়েছে। এই দেখো আমার হাতায় কাজ আছে, খুব সুন্দর হয়েছে, সারা প্যান্টই তো বলে এগুলোকে, কি সুন্দর গাইস জানো, দারুণ। কালারটা কিন্তু আসছে না ভিডিওতে, কিন্তু সামনে আবার আসছে, তাই না রুহি? বকরি ঈদে শপিং করব না তো, বদল কি করলো জানো, চলো পরে কথা হবে, স্নান করতে হবে। কি করছো মা? তোদের জন্য খাওয়ার করছি, আবার কি করব, আমার ছানা পোনাদের জন্য কালকে সুপার ওভেন দিন, আজকে ঈদের দিন, খুমির করা রুটি, হ্যাঁ এই যে এইগুলো সব দেখছি বানিয়ে রেখেছে, কত সুন্দর রুটি, এটা কি মা লাচ্ছি হয়ে গেছে, লাচ্ছা, হ্যাঁ, আর এটা ওটা না পেটে রেখেছে, তো রাপামনি নাড়ু করবে। আমি এখন করছি, করে খাওয়াচ্ছি তোদের, এরপরে যে তোকে করতে হবে আমি শিখিয়ে দেবো, পারবি তো? ইনশাল্লাহ পারবো, আমি তোকে সবকিছু ইয়ে করে দেবো, তুই খালি শেঁকবি বেলে টেলে বসে বসে, আমি তো বুড়ি হয়ে যাবো তখন বসে বসে বেলে দেবো, তখন তুই শেঁকবি। ছেলে মেয়ে জামাই যেমন ভালো, আমার বৌমা খুব খুব ভালো, সত্যি খুব ভালো, ও আমার মেয়ে, ও আমার বৌমা নয়, আমার একদম এখানের আমার তিনটে মেয়ে আমার জান, ইয়েস একদম। এখন আমরা যাবো বাড়ির সামনে লাইট দেখতে, ঘরের আলো দেখে আমাদের মন ভরছে না, যাবো বাড়ির সামনে লাইট দেখতে। গাইস কি সুন্দর বাড়ির সামনে লাইটিং করেছে, টাটা কিরে, আমিও তো যাবো। এখানে আমার মা এখন গাইস রান্না করছে ইফতারের পরে, আবার
এই যে আমাদের জন্য চিকেন। তে যাবো আর ঠিক এরম মোমেন্টে আমার বোন আসছে গাইস, দেখো তোকেই তো আমরা আনতে যাচ্ছিলাম, চলে এলি কেন, ফোন করিসনি? এই যে খুব ব্লগ শিখেছে, এখন মা এখন বানাচ্ছে চিকেন কষা, তাই না মা বলো? আবার মা আমরা এখন দেরি আছে, বোন চলে এসছে, মা পুরো ফেঁসে গেছিলাম জানো, মা বোনের কাছে চলে এসছে, বেচারা অসহায় মুখ নিয়ে তো পড়তে যাবে বলো, নালে কি আমরা বেরোতাম, তাহলে তো আমরা চার চাকাটা নিয়েই বেরোতাম তাই না? হ্যাঁ, এই মশলা ফসলা দিয়ে মা কষিয়ে নিল, আর চিকেনটা দেবে। মা তুমি এবার একটু রেস্ট করো না মা, এটা চাপিয়ে দিয়ে চলে যাও না, কেন এটাকে নাড়তেই হবে, রসিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নাই করলে তোরা ভালো করে খেতে পারবি। বোন দিদি দাদা সকলেই ভালো থাকো, আর আমার সন্তানদের জন্য আমাদের জন্য দোয়া করবে, তোমরা সন্তান আমার তোমাদের জন্য আমরাও দোয়া করি, তোমরা খুব খুব ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করবে, ভালোভাবে ঈদ কাটাও। সবাইকে ঈদ মুবারক বলতে চাও অ্যাডভান্স? অ্যাডভান্স কেন, সবাই তো ঈদের দিনই দেখবে, ঈদ মুবারক সবাইকে। বাপি আমার মাকে তোমার দায়িত্বে রেখে গেলাম, সামলে রেখো, অনেক ভালোবাসা দিও। আমাদের বাড়ির সামনে কি সুন্দর লাইটিং করেছে দেখো, ভালো বোনকে নামিয়ে দেবো, দিয়ে আমরা একটু লাইটিং দেখতে যাবো, আরো একশোর দিকে যাবো তাই না? আমরা যারা একশোর থেকে ব্লগ দেখো তারা তোমাদের এদিকে আগেই ঘুরে আসছি, ভাইরা আগে আগে যাচ্ছে আর বোনকে নামিয়ে দিলে আমরা পিছন পিছন যাচ্ছি, চলো একশোর গিয়ে আবার ক্যামেরা অন করো। আমরা তো কোথাও মানে দূরে পাড়ে যাচ্ছি না, জাস্ট একটু বেরোলাম চারজনে মিলে হুট করে প্ল্যান করে, বাবা বললো যা সামনে থেকে রাস্তাটা দেখে আয়, কি সুন্দর লাইটিং করেছে দেখো রাস্তার দুধারে, সত্যি উৎসব মানেই চারপাশ কালারফুল আনন্দ, ভালো লাগছে না দেখতে, কি সুন্দর লাইটিং করেছে তোমাদের এখানে, অবভিয়াসলি তোমরা তো দেখেইছো, আমি আর একবার বাকিদের জন্য দেখিয়ে দিচ্ছি। মসজিদের পাশে দেখো এই জায়গাটা থিমটা করেছে গাইস, রমজান আমাকে বলে বলে দিচ্ছে ভিডিও করো ভিডিও করো, এত সুন্দর রাস্তাটা দেখো না কি সুন্দর লাইট করে, বলছো ওই দিকটা কি আছে, ওই দিকটা করে ঈদগাহ আছে বলছিলাম, কিন্তু ওইখানটা করে সুন্দর একটা লাইট দেখতে পাচ্ছেন, এত জ্যাম গাইস দেখো আজকে রাস্তায়, বাহ সুন্দর লাগছে জায়গাটা, আমি সিরিয়াসলি চমকে গিয়েছিলাম গাইস জানো, এরকম ভূতটা দেখে তুমি হাসছো, আমি সত্যি চমকে গেছি, কি রকম ভাবে হাসছে, সবেমাত্র বাবা চিকেন এনে দিল, তারপরে আরো কত কিছু মা রান্না করেছে দেখলে তো, আর ইফতার করে এখন বলছে মা রান্না দেখলাম, তারপরে এখন বলছে কারিম চেয়ে যাবে, গাইস কোনো মানে নেই গো আমাদের মধ্যে, এরকম পাগল কি তোমরাও আছো, কেউ এরকম হুট করে প্ল্যানিং করে বেরিয়ে যাওয়া কোনো মানে হয়? গাইজ এখানে আমরা অর্ডার করেছিলাম দেখো না তান্দুরি মুরগ, যেটা চলে এসেছে স্টার্টার আইটেম, আগেই চাটনিটা দিয়ে গেছে, কি বললে? চাটা তো হলো না, এটা খাই, ওকে এবার সার্ভ করে দিই, আমাদেরকে সলিড পিসগুলো দিয়েছে, আমরা এগুলোতেই খুশি।
গাইজ এই দেখো ভাই আর রমজান দুজন মিলে প্ল্যান করেছে, টিটি খাচ্ছি টিটি খাচ্ছে টিটি টেস্টি ভাই টেস্টি টেস্টি গুণ পোড়া মানে হলেই হবে কি গরম গাইজ খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে ফিরতে হবে কিছু খেতেই বেরোইনি, আমরা লাইট দেখতে বেরিয়েছিলাম আর এইভাবে মা রান্না বান্না করে মেবি বসে আছে, কখন আসবে আমার জামাই মেয়ে ছেলে বৌমা খাবে। গাইজ চলে এলাম এখন গাড়িতে খাওয়াতে, আমরা খেয়েছি আর গাড়ি খাবে না, তাই জন্য এখন মিস্টার খান গাড়িতে খাওয়াতে চলে এলো। তখন যাওয়ার সময় দেখালাম হালকা করে, এখন দেখাচ্ছি দেখো খুব সুন্দর করেছে, হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বেস্ট, এতগুলো দেখলাম তার মধ্যে এটা হচ্ছে বেস্ট, কারণ এটা আমাদের বাড়ির সামনে তাই জন্য আরো বেশি সুন্দর। হ্যালো গাইস, এখন আমাকে সুন্দর লাগছে দেখতে, তাই আমার দিদি আমাকে ক্যাপচার করছে। মা বানিয়েছে ইয়াম্মি ইয়াম্মি চিকেন কষা ডাল, সবাই মিলে এখন বসে আমরা খাওয়া দাওয়া করবো। গাইজ অনেকক্ষণ হলো তো ফিরেছি জানো তো, আর ব্লগটা এন্ড করা হয়নি জানোই তো, সবাই মিলে যখন একসাথে থাকি আর সবসময় ক্যামেরা অন করতে ভুলে গেছে, এটা না সেই মুহূর্তে চাইনি যে একটু গল্প টল্প হচ্ছে, আবার সবাই সেই কনসিয়াস হয়ে যায় ক্যামেরা অন করলে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সকালবেলা থেকে খুশির ঈদের ব্লগ স্টার্ট করবো, তাই তো নামাজ পড়ে। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, খুব ভালো করে ঈদ কাটাও, ভালো ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, ঈদের ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ, সবাই একসাথে মিলে আনন্দে থেকো। আর কি অনেক খাওয়া দাওয়া করো, একসাথে ঘোরাঘুরি করো, মজা করো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা গাইস।